ব্যাংকে যার কোনো অ্যাকাউন্টই নেই, লটারিতে তারই প্রাপ্তি 1 কোটি টাকা। হ্যাঁ, আলাদিনের ঘরে আশ্চর্য প্রদীপের মতন লটারিতে এই 1 কোটি টাকা জিতে রানীগঞ্জের পাঞ্জাবি মোড় ফাঁড়িতে সোজা পৌঁছে যান পেশাই ট্রাক চালক মুমতাজ খান। মুমতাজ রানীগঞ্জের নিমচার বাসিন্দা। একেই বলে কপাল। আলাদিনের আশ্চর্য প্রদীপ ঘষলে যেমন সব ইচ্ছে পূরণ হতো, তেমনি রূপকথার গল্পের মতো খনি অঞ্চল রানীগঞ্জের বাসিন্দা এক ট্রাক চালকের ভাগ্য বদল হল রাতারাতি। রবিবার মঙ্গলপুর এলাকার একটি ফ্যাক্টরিতে যাওয়ার সময় রানীগঞ্জের রানীশাহের মোড়ের কাছে 10 সিমের লটারি কেনেন রানীগঞ্জের নিমচা কলিয়ারি এলাকার বাসিন্দা ট্রাক ড্রাইভার মুমতাজ খান। দুপুরে তিনি জানতে পারেন তার কেনা টিকিটে 1 কোটি টাকা পড়েছে। এরপর কার্যত আতঙ্কিত হয়ে পড়েন ওই ট্রাক চালক। 1 কোটি টাকা জেতার বিষয়টি ট্রাক ড্রাইভার মুমতাজ খান তার মালিক কলকাতার বাসিন্দা আলাউদ্দিন খানকে জানালে তিনি তড়িঘড়ি বিষয়টি পুলিশ প্রশাসনকে জানিয়ে ওই ব্যক্তি যাতে যথাযথ নিরাপত্তা পেয়ে সুরক্ষিতভাবে নিজের বাড়ি পৌঁছতে পারেন তার জন্য পুলিশের সহায়তা চান। এরপরই রানীগঞ্জের পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ ট্রাক চালক মুমতাজ খানকে সহায়তার জন্য নিয়ে আসে পাঞ্জাবি মোড় ফাঁড়িতে। লটারিতে 1 কোটি টাকার মালিক হওয়ায় একদিকে যেমন তার ভালো লাগছে, তেমনি লটারির প্রাপ্ত অর্থ কিভাবে আগামীতে কাজে লাগাবেন তার ব্যাখ্যাও দিলেন কোটিপতি ট্রাক ড্রাইভার। তিনি জানালেন তার 2 মেয়ে রয়েছে। লটারিতে প্রাপ্ত অর্থের একাংশ মেয়েদের ভবিষ্যৎ গড়ে তাদের বিয়ের কাজে লাগানোর সাথে নিজের ঘর তৈরি করবেন বাকি টাকায়, বাদবাকি অর্থ ব্যাংকে রাখবেন। তবে গাড়ি চালানোর কাজ তিনি করবেন বলে এদিন জানিয়ে দেন তার বক্তব্যে। হঠাৎ করে এভাবে লটারির টিকিটে 1 কোটি টাকা জেতায় উচ্ছ্বসিত ট্রাক চালক মুমতাজ। ड्यूटी जा रहे थे गाड़ी लेके, हाँ तो लोटे लिए वो रानी शहर में 10 सिम कर लिए थे। तो जब ड्यूटी से गाड़ी खाली करने आए मंगलपुर, तो लोटी दुकान लोटी मिला है तो मेरा 1 करोड़ मिल गया था। तो मिल गया, हम डर से फैक्ट्री गाड़ी घुसाए, मालिक को फोन किया उद्दीन खान को, भैया लोटी मिला है, वो डर लग रहा, आप आइए सर। मालिक मैं रुपये खान रुपये मालिक है, दोनों मिल का है। तो हमको पुलिस को फोन किया, सचिन राम लोग थाना लेकर आए। कैसा महसूस हो रहा? बढ़िया हो रहा है। 1 करोड़ हम लोग गरीब आदमी के लिए माने हैं, इतना मायने के बहुत मायने के, हम लोग इतना सारा दिन खट कर नहीं होता, पैसा भी करेंगे, घर भी बनाएंगे, घर बनाएंगे जो बच्चा बचेगा वो बेटी के नाम पे, दो बेटी है जो शादी में कराएगा अपने नाम पे, तो बिजली के नाम पे पैसा का बैंक में रखेगा अच्छे से। और जो जो गाड़ी चला रहे हो गाड़ी चलाते रहेंगे, हाँ जो ड्यूटी कर रहे हो। लॉटरी थी कोटी टाका मेला পাঞ্জাবি মোড় ফাঁড়িতে কোটিপতি ট্রাক ড্রাইভার পুলিশি নিরাপত্তায় দিনভর রইলেন লাইম লাইটে। পরে পুলিশি নজরদারিতেই তাকে বাড়ি পাঠানোর উদ্যোগ নেওয়া হল। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। কার চয়েস দেখো? ওহো, মহিষাসুর। পূজোর আড্ডায় ব্রেক, চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত, লেটস গো টু ছাদ। পূজোর সকাল বিকেল সেই ধূপ দিতে চায় আড্ডাতে, ছাদেই বাঁধন হারা, ভরসা দিচ্ছে টাটা টাটা স্টক ছাড়া।